মুখে আদো আদো ভাষা আসে সে কথা বলতে চায় সেই জন্য প্রথম শিক্ষা ব্যবস্থা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী শরীয়তের মধ্যে প্রথম নামাজ দেন নাই রোজা দেন নাই হজ দেন নাই যাকাত দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা ব্যবস্থাকে প্রথম ধরেছেন কারণ দুনিয়ার সমস্ত ফেরাউনগুলো প্রথম হাত দিয়েছে শিক্ষা ব্যবস্থার উপর ফেরাউন যখন তার খোদাই কায়েম করতে চেয়েছে মিশরের মধ্যে হামানকে যখন পরামর্শ দিল হামান বলেছিল তুমি যদি শিক্ষা ব্যবস্থাটাকে সেকুলার না করতে পারো তাহলে এই দেশের লোকেরা যুববিয়ত্র শিক্ষা যারা পেয়েছে ওহির শিক্ষা যারা পেয়েছে তারা কোনোদিন তোমাকে রব বলে মেনে নিবে না তখন হামানের পরামর্শ অনুযায়ী সেখানে সেকুলার শিক্ষা ব্যবস্থা চালু করে দেওয়া হলো আমার প্রিয় ভাইরা অত্যন্ত বিনয়ের সাথে দলমত নির্বিশেষে প্রত্যেকটি মুসলমান ভাইয়ের কাছে আমি আরজি পেশ করতে চাচ্ছি যারা আমরা কালেমা পড়েছি যারা আমরা নামাজে গিয়ে রব্বুল আল্লাহ বলি যারা আল্লাহর কোরআনে ঘোষণা করেছেন দুটি কাজ যদি তোমরা করতে পারো তিনটি উপকার আমি তোমাদের জন্য পৃথিবীতে করব দুটি কাজ যদি তোমরা করতে পারো তিনটি উপকার আমি তোমাদের জন্য করব আমরা বললাম আল্লাহ সেই দুটি কাজ কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ الله رب العالمين بولن تم رامك رب بولبا আমাদের রব কে আরো জোরে বলেন কে বাংলাদেশে যে লোক একবার নামাজে দাঁড়িয়েছে সে আল্লাহকে রব বলেছে ঠিক কি না দলমত নির্বিশেষে যতগুলো মানুষ নামাজ পড়ে আমাদের দেশে মোট তিন শ্রেণীর নামাজি পাওয়া যায় ডেইলি উইকলি এন্ড ইয়ারলি যে একবার নামাজে দাঁড়িয়েছে সে বলেছে রব্বানা লাকাল হাম এই রবকে স্বীকার পর আল্লাহ বললেন সুম্মা ইসতাকামু এটার পর প্রতিষ্ঠিত থাকবা আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়ার জীবন আমরা কি দিয়ে শুরু করব আল্লাহ বললেন রবের শিক্ষা ব্যবস্থা দিয়ে শুরু করবা রব হলো তোমার জীবনের শুরু রব হলো তোমার জীবনের শেষ দুনিয়ার জীবনের প্রথমে রব শেষে রব কবরের জীবনের প্রথমে রব শেষে রব একটি প্রশ্নের উত্তর যদি আমরা না পাই তাহলে আমাদের ডিজিগনেশন যাই হোক না কেন আমাদেরকে পৃথিবীর মানুষ যত ফুলই দেখ না কেন কবরটা আমাদের জন্য হয়ে যাবে সবচেয়ে ক্ষতির জায়গা আর একটি উত্তর যদি আমরা নিতে পারি কবরটা হয়ে যাবে আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস এই কবরটাকে জান্নাতুল ফেরদাউস হোক এটাকে আপনারা সবাই চান জোরে বলেন চান আল্লাহ কবুল করুক যারা এই পথে বাধা দিবে ওদেরকে আমি শোনাচ্ছি আপনাদের জন্য কবরের সেই মাটি অপেক্ষা করছে যেই মাটির উপরে দাঁড়িয়ে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করো এই মাটি তোমাকে লানত করতেছে যেই আকাশের নিচে দাঁড়িয়ে এই কোরআনের বিরোধিতা করো সেই আকাশ তোমার জন্য পাথরের বৃষ্টি তৈরি করে রেখেছে অতীতের সমস্ত জাতিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে সুষমা মণ্ডিত করেছেন বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ দোয়া করতেন আল্লাহুম্মা ইজআলিল কোরআন রাদিয়া কলবি হে আল্লাহ এই কোরআনকে আমার হৃদয়ের বসন্ত করে দেন ওযাহাবা হাম্মি ওযালা হুজনি হে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমার হৃদয়ের সমস্ত দুশ্চিন্তা দূর করার বাহন করে দিন এই কোরআনকে আমার জীবনের সমস্ত সমস্যার সমাধান করে দিন এই কোরআনকে আমার জন্য সকল কিছুর জন্য নূর বানিয়ে দিন আর সেই কোরআনের নূরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন আমি এই নূরকে জানানোর দায়িত্ব নিয়েছি দুনিয়ার কোনো মানুষকে আমি এই দায়িত্ব দেই নেই আমার নূরকে যে নিবারণ চেষ্টা করবে চোদ্দ গোষ্ঠী সহ আমি দুনিয়া থেকে তাকে নিবিয়ে দেবো ইন্নাল্লাহ বলার পর্যন্ত লোক থাকবে না এই জমিনের মধ্যে চুপ করেন আপনারা আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা করছেন শুনো তোমাদেরকে আমি প্রথম রুবুবিয়্যাত শিক্ষা দিয়েছি একটা ছোট্ট শিশু যখন পৃথিবীর জমিনে হাঁটা চলা শুরু করে তখন তার পৃথিবীর জমিনে হাঁটা চলা শুরু করে তখন তার মুখে আদো আদো ভাষা আসে সে কথা বলতে চায় সেই জন্য প্রথম শিক্ষা ব্যবস্থা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী শরীয়তের মধ্যে প্রথম নামাজ দেন নাই রোজা দেন নাই হজ দেন নাই যাকাত দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা ব্যবস্থাকে প্রথম ধরেছেন কারণ দুনিয়ার সমস্ত ফেরাউনগুলো প্রথম হাত দিয়েছে শিক্ষা ব্যবস্থার উপর ফেরাউন যখন তার খোদাই কায়েম করতে চেয়েছে মিশরের মধ্যে হামানকে যখন পরামর্শ দিল হামান বলেছিল তুমি যদি শিক্ষা ব্যবস্থাটাকে সেকুলার না করতে পারো তাহলে এই দেশের লোকেরা যুববিয়ত্র শিক্ষা যারা পেয়েছে ওহির শিক্ষা যারা পেয়েছে তারা কোনোদিন তোমাকে রব বলে মেনে নিবে না তখন হামানের পরামর্শ অনুযায়ী সেখানে সেকুলার শিক্ষা ব্যবস্থা চালু করে দেওয়া হলো আমার প্রিয় ভাইরা অত্যন্ত বিনয়ের সাথে দলমত নির্বিশেষে প্রত্যেকটি মুসলমান ভাইয়ের কাছে আমি আরজি পেশ করতে চাচ্ছি যারা আমরা কালেমা পড়েছি যারা আমরা নামাজে গিয়ে রব্বুল আল্লাহ
বলি যারা আল্লাহ রাব্বুল আলামিনকে রব স্বীকার করি আমার ভাইরা বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রথম আয়াতটি কোন আয়াতটি দিয়েছেন এটা কি নামাজের আয়াত না শিক্ষার আয়াত এটা কি রোজার আয়াত না শিক্ষার আয়াত এখন ওই শিক্ষার আয়াতটা যদি কেউ প্রথমে অস্বীকার করলো কেউ যদি রবের শিক্ষা ব্যবস্থা বাদ দিয়ে রবের শিক্ষা ব্যবস্থা বাদ দিয়ে বলেন তো ঈমান কি তাদের মধ্যে আছে না নাই আরো জোরে আছে না নাই কোরআনের প্রথম ওহির উপর কেউ যদি হাত ধরে বাকি সবগুলো মানন পালন করতে চায় তার কাছে ঈমান আসা সম্ভব নয় সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনো দুনিয়াতে আসার আগে তোমাকে আমি রবের শিক্ষা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি দুনিয়াতে আসার আগেই তুমি স্বীকার করেছো তোমার রব হলো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাইস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা বলেছি কানু বালা হে আল্লাহ আপনি আমাদের রব এই পৃথিবীর জমিনে যেই কয়দিন থাকি একটা জিনিসের পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন নিতে চান মৃত্যুর পরে পরে কবরে আবার ওই রবের প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবেন একটা শিক্ষা কি আজকে আমরা নিতে পারি কিনা আমাদের ছেলে মেয়ে আমাদের আত্মীয় স্বজন আমাদের যত পাড়া প্রতিবেশী আছে সবার কাছে আমরা এই রুবুবিয়তের শিক্ষাটা ছড়িয়ে দেব আমরা যেন রবের শিক্ষা অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দিক জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন